বাংলা ইতিহাস এবং অঙ্ক এইসব সাজেশন দেওয়ার পর এবার মাধ্যমিক পরীক্ষা জন্য ভূগোলের সাজেশন দেওয়া হলো এক নজরে দেখে নিন এবার মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের কী কি প্রশ্ন আসতে পারে সেই সঙ্গে পড়ুয়ারা কোন কোন পুলির উপর বেশি জোর দেবেন তাও দেওয়া হলো প্রথমে আমি ক বিভাগ থেকে বলছি ক বিভাগে থাকবে আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে আমি মাল্টিপল চয়েস কোশ্চেন দিতে পারছি না কারণ ভালো করে টেক্সট বইটি খুঁটে পড়লে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি অবশ্যই সবাই পারবা তবু আমি পাঁচটি প্রশ্ন এখানে দিচ্ছি ক্ষ বিভাগ থেকে শুদ্ধ অশুদ্ধ আসবে এই কয়েকটি প্রশ্ন দিলাম এবং এ ধরনের কোশ্চিন অবশ্যই আসবে শূন্যস্থান পূরণ করা থেকে আসবে এই ধরনের পাঁচটা কোশ্চিন আমি দিয়ে রাখলাম এক নম্বরের কোশ্চিন তিনের তিনের কোশ্চিনগুলি আপনাদেরকে আমি এবার দেখাচ্ছি তিনের যে কোনো ছয়টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এখানে দুই নম্বর করে প্রত্যেকটির জন্য এখানে আমি তিনের দিয়েছি হিমরেখা কাকে বলে হিমানি সম্প্রপাত বলতে কি বোঝো হিমশৈল কাকে বলে ডামলিন কি ডিমের ঝুরিস ভূমিরূপ কাকে বলে সিজিকি কি কম্পোস্টিং বলতে কি বোঝো সেন্সর কি অথবা পিক্সেল কি বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে বাগিচা ফসল কি জিও স্টেশনারি উপগ্রহ কি স্ক্রাবার কি অনুসারী শিল্প বলতে কি বোঝো দূর সংবাদ কি বিষাক্ত বর্জ্য বলতে কি বোঝো সোনালী চতুর্ভুজ কি দুন উপত্যকা কাকে বলে ভূবয বৈচিত্র্য সূচক মানচিত্র কি হিমপাচির কাকে বলে স্কাবার কি সিনুক কাকে বলে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে বিশিন বর্জ্যপ্রাপ্ত কি। পশ্চিম ঝঞ্ঝা কি প্রপাত কূপ কাকে বলে জনঘনত্ব কি অ্যারোসল কি ডোল ড্রামস কি শৈবাল সাগর কি বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে সংযোজন ভিত্তিক শিল্প কি মিলিয়ন শীত বলতে কি বোঝো আপেক্ষিক আদ্রত কাকে বলে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো ষষ্ঠ ঘাটের সূত্র কি বান দেখা কি সামাজিক বনসৃজন কি ই বর্জ কাকে বলে অথবা আরেফ কি পোতাশ্রয় কি অথবা দোকান টাপ কি এরপরে চারের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে তিন নম্বরের প্রশ্ন চারটি থাকবে তিন চারে বারো প্রথমে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো রেখা কি চেনে বিভাগ করো হিমশিরি কিভাবে গড়ে ওঠে অজ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি কি কি ভারতের নগরায়নের তিনটি প্রধান সমস্যা লেখো রসে মাথা নে ও ডামলিনের পার্থক্য লেখো বর্জ্য ব্যবস্থাপনার ফোর পদ্ধতিগুলি বর্ণনা করো বর্জ্য ব্যবস্থাপনার থ্রি আর পদ্ধতিগুলি বর্ণনা করো ভাগরতি হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাবগুলি লেখো সূচক মানচিত্র ও উপচিত্রের পার্থক্য লেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কুলে উল্লেখ করো ঘূর্ণবাত প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখো ও ক্যানের পার্থক্য লেখো বারখান ও ডামলিনের মধ্যে পার্থক্য লেখো বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বিবৃত করো জলপথকে উন্নয়নের জীবন রেখা বলা হয় কেন পার্থক্য অবশ্যই আসবে এবং এখান থেকে অবশ্যই কম আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকলো পাঁচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক একটির পাঁচ নামলা করে চার পাঁচ কুড়ি এখানে যে কটির প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমির দাও বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি উল্লেখ করো স্রোত সৃষ্টির বায়ুমণ্ডলীয় কারণগুলি ব্যাখ্যা করো ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন শিল্পের উন্নতির কারণ লেখো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা করো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপর বর্ণনা দাও ভারতের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার তারতম্যের কারণগুলি উল্লেখ করো ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি সংক্ষেপে লেখো পশ্চিম ভারতে কার্পাস বায়ু শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো তারপরে ছয়ের থাকবে শেষে প্রতীক নাম সহ চিহ্নিত করে যে কোনো দশটি প্রত্যেকটি এক নম্বর করে ভারতের যে ম্যাপ থাকবে সেই ম্যাপে এবং সেটি ভালো করে করে খাতার সঙ্গে জুড়ে দিতে হবে এখানে যেগুলি দেওয়া হয়েছে নামগুলি সেগুলির ভেতরে আসতে পারে সম্ভবত তবে এই দশটি ভালো করে প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবো তত ভালো আর বারাবালি পর্বত নর্মদা নদী করমণ্ডল উপকূল লাদাখ মালভূমি একটি কৃষ্ণপত্তকা অঞ্চল পূর্ব ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের একটি পেট্রোলিয়াম শিল্পকেন্দ্র মালাবার উপকূল ভারতের ম্যানচেস্টার কান্টালা বন্দর পোর্ট ব্লেয়ার বন্দর চেন্নাই বন্দর ছোটনাগপুর মালভূমি কঙ্কন উপকূল জিল্কা রথ পুলিকট রথ গম উৎপাদক অঞ্চল কর্মুক্ত বন্দর সাতপুরা পর্বত তাপ্তি নদী কচ্ছর অঞ্চল কাবেরি নদী মেঘালয় মরভূমি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল পূর্ব রেলের সদর দপ্তর এলাহাবাদ ভারতের প্রধান চা অঞ্চল এগুলির ভেতরে আসার সম্ভাবনা আছে তবে ম্যাপের ক্ষেত্রে কোনো সাজেশন খুব একটা কাজ আসেন তবে অবশ্যই এখান থেকে ফিফটি পার্সেন্ট আসবে তবে প্র্যাকটিসের উপরেই নির্ভর করছে এটা সবাই ভালো থাকবে সবারই পরীক্ষা ভালো হোক এবং সবার রেজাল্ট ফলাফল ভালো হোক এই বলে আমার এই চ্যানেল ভিডিওটি শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে